প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ মসজিদ নির্মাণের দানের ক্ষেত্রে যদি ফ্যান বা এই জাতীয় কিছু যা সময় ব্যবধানে নষ্ট হয় এবং এমন কিছু যা দীর্ঘস্থায়ী থাকে তাহলে দানের ক্ষেত্রে সব প্রাপ্তিতে এর ব্যতিক্রম ঘটবে কি না নাকি উভয় ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী হবে মসজিদের দানের ক্ষেত্রে আপনি যখনই মসজিদের জন্য দান করবেন সেটা ফের নির্মাণ ফের জন্য হোক অথবা মসজিদের অন্য কোনো কাজের জন্য হোক এটি মসজিদের সহযোগিতার জন্য যে ফজিরত রয়েছে সেই ফজিরত পাবেন এই মর্মে একাধিক আহ আলমগুর উল্লেখ করেছেন যে সুখাসল্লাহ ইসলাম জিহাদিসের মধ্যে বলেছেন মান বন আলিলিমাসিদেন যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করলো ইফতেগা আউাজহিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য বেনাল্লাহুবাই তেনশেন জেন্না আল্লাহ তালা তার জন্য জেন্না রূপ একটা ঘর নির্মাণ করে দেবেন এই প্রজিপটুকু মসজিদ নির্মাণের যেই কোনো কাজে কেউ শেয়ার করলেই যদিও গোটা মসজিদ তিনি নির্মাণ না করে থাকেন তাহলে এই প্রজিবটুকু তিনি কি এই প্রজিটুকু পেয়ে যাবেন এই প্রজিবটুকু পেয়ে যাবেন সিফাত উৎসফ হওয়ার মানে এই মুহূর্তে মনে পড়েছে এই ঘটনাটা আপনাদেরকে শোনাতে চাই যদি আসলে আমারও সময় নেই আপনাদেরও সময় নেই কারণ আপনারা খাবেন আপনাদের এই সময় নষ্ট করতে চায় না সেফাত উসফ জুজির রহমতুল্লাহ একটি ঘটনা বর্ণনা করেছেন সেটা হচ্ছে আব্বাসি খালিফাদের মধ্যে একজন খালিফা তিনি ঘোষণা করে দিয়েছেন যে যে আমি একটা মসজিদ নির্নাম নির্মাণ করব এই মসজিদে কোনো না কোনোভাবে কোনো ব্যক্তি ইনভলভ হতে পারবে না সাহায্য করতে পারবে না মসজিদটা আমি আমার নামে নির্মাণ আমার খরচে নির্মাণ করব আমি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সেই ঘোষণা বানাল্লাহুবাইতেন ফিল জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ তারা তার জন্য ঘর নির্মাণ করে দেবেন এই ঘর পাওয়ার জন্য এই মসজিদটা আমি নির্মাণ করব বুঝতে পেরেছেন যে আমার নিজের জন্যই করব। এবং আমার নামেই করব কোনো অন্য কেউ এর মধ্যে সামান্যতম কোনো সহযোগিতা করতে পারবে যদি কেউ করে প্রমাণ হয় তাহলে সে শাস্তি পাবে বুঝতে পেরেছেন মধ্যে জাউজি রহমতুল্লাহ বর্ণনা করেন মসজিদ নির্মাণ হয়ে গেল মসজিদ উদ্বোধন করল মসজিদের মধ্যে নিজের নাম মানে নাম লাগিয়ে দেয়া হলো তিনি রাত্রিবেলায় স্বপ্নে দেখেন মসজিদের নামের উপর একজন মহিলার নাম দেয়া রয়েছে মসজিদ তার নাম নেই তিনি তার লোক লোকদেরকে পাঠালেন বলে যে আমার নাম উঠে মসজিদের মধ্যে এই মহিলার নাম কেন কে করেছে এই কাজ যাও সেখানে তারা গিয়ে দেখেন যে না মসজিদের নেম প্লেট দেওয়া আছে ওই নেম প্লেটেই আছে নাম কোনো পরিবর্তন হয়নি নাম ওইটাই আছে বলে যে না খালিফা আমাদের মসজিদ তো ঠিকই আছে বলে আমি দেখ স্বপ্নে দেখলাম যে মহিলার নাম মসজিদের মধ্যে আমার নাম নেই মসজিদের মধ্যে আমার নাম নেই মসজিদের মধ্যে তিনি যেহেতু দেখলেন যে না তার নামই আছে পরের দিন তিনি আবার স্বপ্নে দেখলেন দেখলেন যে না তার মসজিদ আর নাই তার মসজিদের মধ্যে মহিলার নাম তার মসজিদের মধ্যে মহিলার নাম তার নাম চিন্তা তিনি আমার লোকদেরকে পাঠালেন লোকেরা দেখলেন না মসজিদের মধ্যে তো তার নাম লেখা আছে তার আছে তৃতীয় দিন তিনি শব্দে দেখলেন যে মসজিদের মধ্যে মহিলার নাম বলে যে এই মহিলাকে খোঁজ করে বের মহিলা আমার মসজিদের মধ্যে তার নাম কিভাবে গেল আমার মসজিদের মধ্যে তার নাম কিভাবে গেল আমি যে নিষেধ করেছিলাম কেউ সাহায্য না করতে সম্ভবত এই মহিলা করে সাহায্য করেছে সম্ভবত এই মহিলা করে সাহায্য করেছে আমার এই মসজিদের মধ্যে তারপরে খোঁজ করে বের করা হলো মহিলাকে বলেন মহিলা বলছে আমিন আপনি তো ঘোষণা করেছেন কেউ যদি সাহায্য না করে আমি কোনো সাহায্য করিনি আমি কোনো সাহায্য করিনি যে গোড়াগুলো দিয়ে মাল আনা নেওয়া করা হতো আমি একদিন গোড়াগুলোকে পানি পান করিয়েছিলাম বুঝতে পেরেছি বুঝতে পারছেন সুতরাং আলদারদের মসজিদের যদি কেউ দান করে থাকেন আল্লাহ সহানতারা যদি তার এফলাসটাকে কবুল করেন তার অন্তরকে কবুল করেন তাহলে মসজিদ নির্মাণ করে সেই ফুজুরত পাবেন না যে ফুজুরটুকু আপনি পেয়ে যাবেন হয়তো আপনাদের সময় নষ্ট করেছে কিন্তু এই ঘটনাটি খুব ইম্পর্টেন্ট ছিল বলে দিলাম